আরে দুটো দোহা পড়লে আর মাথায় হিজাব পরে নিলে মুসলমানের ভালো করা যায় না। মুসলমানের ভালো করতে গেলে মাদ্রাসার কমিশনটাকে ভালো করে চালাতে হয়, আই মাদ্রাসাগুলো চালাতে হয়, লোয়ার মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের টাকাগুলোকে বরাদ্দ করতে হয়, মাদ্রাসাতে যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাগুলো পড়ে গিয়ে যে হোস্টেলে ভর্তি হয় সেই হোস্টেলে যারা রান্না করতো বাবুর্চি তাদের চাকরিটা কি হলো, হোস্টেলে যিনি ওয়ার্ডেন তার চাকরিটা কি হলো, হোস্টেলে যিনি দারোয়ান তার চাকরিটা কি হলো। ইতনা সওয়াল আগর পুছিয়েগা তো তৃণমূলের প্যান্ট ভিজে যাবে, জানেই না যে এতগুলো চাকরি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার দিত, জানেই না। পঞ্চায়েতের মেম্বাররা একটা বিড়ি তিনবার জ্বালিয়ে তিনবার নিভিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে খেত, তৃণমূল এলো তবে গিয়ে মার্সিডিজের মুখ দেখতে পেলো পঞ্চায়েতের মেম্বাররা, তবে গিয়ে মার্সিডিজের মুখ দেখলো। তুমি তো মার্সিডিজ চাপে ঘুরে বেড়াচ্ছ আর তোমার পঞ্চায়েতের তোমার বুথের বেকার ছেলেগুলো দিল্লিতে ওরা 100 দিনের কাজের টাকা কেটে নিল, গায়ে মূলধন তৈরি করার টাকা রাজ্য সরকার কেটে নিল, তুমি ট্যাক্সের টাকা মেলা খেলা দান দক্ষিণা করে তুমি খরচা করে দিতে চাইছো, আর আমার বাড়ির জোয়ান ছেলেগুলো সে যদি পরীক্ষাও দিতে চায় মাস্টার দিদিমণিও হতে চায় তাহলে সাদা খাতা জমা দিলেই পারমানেন্ট অ্যাড্রেস কলকাতাতে তাঁবু খাটিয়ে অনশন করে বসে থাকতে হবে, আর যদি ফেল করা কোনো ছেলে হয় তাহলে সে শুধুমাত্র একটা সার্টিফিকেট লাগবে যে তিনি পার্থবাবুর বান্ধবীর ভাই কিনা, আর সকালে 8000 টাকার ফল খায় কিনা, তাহলে তার চাকরি হয়ে যাবে। এটা ভবিষ্যৎ, এটা পঞ্চায়েত কা মতলব হ্যায় মেরা ভবিষ্যৎ, পঞ্চায়েত কা মতলব হ্যায় আমার পেটের ভাত, পঞ্চায়েত কা মতলব হ্যায় মেরা হাত মে কাম, পঞ্চায়েতের মানে হলো আমার মাথায় ছাদ তৈরি হবে কিনা, পঞ্চায়েতের মানে হলো আঙ্গনবাড়িগুলো ঠিক করে চলবে কিনা, কে চালাবে কে চালাবে, যারা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত তারা তাই তো ওরা বলে যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে, কেন আমি জানি না, তবে আমাদের পার্টির সম্পাদক কমরেড নিরঞ্জন সিং বলেছেন যে গোটা রাজ্যের মধ্যে যদি একটাও পঞ্চায়েত সমিতি আমরা জিতি তাহলে এখানকার মানুষের দমের উপরে নির্ভর করে আর মানুষের শুভবুদ্ধি আর লড়াকু মেজাজের উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি আমাদের কর্মীরা আর গোটা রাজ্যের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে এখানকার পঞ্চায়েত সমিতি মানুষের পঞ্চায়েত সমিতি হবে, এখানকার পঞ্চায়েত সমিতি জনগণের পঞ্চায়েত সমিতি হবে। লেকিন ও লোক হাম লোগোকো রোকনা চাহতে হ্যায় কিউঁ, কারণ ওরা জানে যে লাল ঝান্ডার যদি একটাও পঞ্চায়েতের মেম্বার হয় তাহলে বিনা বাজেট পেশে পঞ্চায়েতের একটাও এজেন্ডা পাস করতে দেবে না, পঞ্চায়েতে যদি একটা লাল ঝান্ডার মেম্বার যেতে তাহলে ওদের বাবার দম হবে না একটা জব কার্ডে দুর্নীতি করতে, পঞ্চায়েতে যদি একটা লাল ঝান্ডার কোনো সৈনিক যায় তাহলে ওদের দম হবে না একটা আবাস যোজনার খাতে একটা চারতলা বড় লোকের বাড়ি বানিয়ে দিতে আর গরিব বাড়ির ঝুপড়িটা শেষ করে দিতে, তাই তো ওরা চাইছে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিতে। ইসিলিয়ে তো বলক চাতে হ্যাঁ কে ধর্ম কে নাম পর ভাষা কে নাম পর জাতি কে নাম পর জব আপ ভোট দেনে যায়েঙ্গে তখন আপনি আপনার মুসলমানের বুথ বেছে নিন, আপনি আপনার হিন্দুর বুথ বেছে নিন। বলেছে আমাদের আগের বক্তা আমাদের যুব জেলার সম্পাদক আমাদের পার্টির রাজ্যের মেম্বার ইব্রাহিম যে মুসলমানো কা হিমায়তগার বনতি ফিরতি হ্যায়, আরে কোন কিতনা মন্তর বোলা আর কে কতগুলো দোহা পড়লো কে কতগুলো আয়াত পড়লো তাতে মানুষের কতটা কাজ হলো সেটা দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় যে তুমি মুসলমান হোক হিন্দু হোক তাকে মানুষ হিসাবে তার ভবিষ্যতের জন্য কটা টাকা বরাদ্দ করলে আর কি কাজ করলে। আমরা প্রশ্ন করতে চাইছি তৃণমূল কা পার্টি সে আর ভাজপা কা পার্টি সে পুছিয়ে 2011-র আগে পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত যেখানে 1500 শিক্ষাকর্মী ছিল মাদ্রাসাতে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী থেকে হেরে গিয়ে রাইটার্স থেকে নেমে চলে যাচ্ছেন
তখন সেখানে 1 লাখের কাছাকাছি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় কর্মী তৈরি হয়েছে। এক সময় শুধুমাত্র 60 কোটি টাকা বরাদ্দ ছিল। জব ভাই মহাজ কা সরকার 2011 মে রাইটার্স থেকে বেরিয়ে চলে গেলেন, তখন 610 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছিল। আরে দুটো দোহা পড়লে আর মাথায় হিজাব পরে নিলে মুসলমানের ভালো করা যায় না। মুসলমানের ভালো করতে গেলে মাদ্রাসার কমিশনটাকে ভালো করে চালাতে হয়, হাই মাদ্রাসাগুলো চালাতে হয়, লোয়ার মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের টাকাগুলোকে বরাদ্দ করতে হয়। মাদ্রাসাতে যে বাচ্চাগুলো পড়ে সেই বাচ্চাগুলো পড়ে গিয়ে যে হোস্টেলে ভর্তি হয়, সেই হোস্টেলে যারা রান্না করতো বাবুর্চি তাদের চাকরিটা কি হলো? হোস্টেলে যিনি ওয়ার্ডেন তার চাকরিটা কি হলো? হোস্টেলে যিনি দারোয়ান তার চাকরিটা কি হলো? ইতনা সওয়াল আগর পুছিয়েগা তো তৃণমূলের প্যান্ট ভিজে যাবে। জানেই না যে এতগুলো চাকরি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার দিত, জানেই না। জানলে তো উত্তর দেবে, কিন্তু বিডিওকে তো উত্তর দিতে হবে, ডিএমকে তো উত্তর দিতে হবে, পুলিশকে তো উত্তর দিতে হবে। নাকি পুলিশ আনিসের বাড়িতে শুধুমাত্র সিভিক পাঠিয়ে ছাদ থেকে ঠেলে দেওয়ার কাজটা করবে, এর বেশি কাজ করবে না, এর বেশি করবে না? ওসিগুলো কি ভাবছে? তৃণমূলের সঙ্গে ঘুষ খেতে খেতে ভুড়ি বাড়িয়ে নিয়ে চেয়ারে ঠান্ডা ঘরে বসে থেকে পার পেয়ে যাবে? এখানেও তো বাড়ি আছে একটা ওসির, আনিসের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, ভাবলো বেঁচে যাব। আরে কেস আবি বন্ধ নেই হুয়া হ্যায়, আনিস কা ভাই ভি চুনাব মে খড়া হুয়া হ্যায়, আর আনিস কা বাপ ভি কস্তা হাতুড়ি তারা চিহ্ন দেওয়ালে দেওয়ালে আসছে। কেসটা বন্ধ হতে দেব না, ফাইলটাও বন্ধ হতে দেব না। আর পুলিশগুলোকেও বলে রাখছি, মানে মানে সিধা হয়ে যান, ভাববেন না যে তৃণমূলই থেকে যাবে আর পঞ্চায়েত গুলোতে জিতে নেবে। আর যদি মেরে ধরে পঞ্চায়েত জেতার জন্য ভেবে থাকছেন তাহলে আপনাদেরকে বলে রাখছি, গোটা রাজ্যে 80,000 বুথ আছে, 80,000 বুথ আছে। আর এই 80,000 বুথের মধ্যে হাজার হাজার ক্যান্ডিডেট দিয়েছে আমাদের লাল ঝান্ডা। আজ যেখানে ক্যান্ডিডেট ওরা পারলো ঘর বাড়ি ভেঙে বুড়ো বাপের বুকে লাথি মেরে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে, আর পুলিশকে বলছে যে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, দেখুন ওর নমিনেশনটা কি হবে, বলছে আমি দেখতে পাচ্ছি তৃণমূল এখানে তুলে এনেছে, আমি কথা বলছি। আমরা বললাম আপনার কথা বলার দিন শেষ, আপনি অফিসের ভেতরে থাকুন, বাকিটা লাল ঝান্ডা দেখবে। সেই ক্যান্ডিডেটকেও বাইরে বের করেছে, ক্যান্ডিডেটকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ। কেন? বলছে গাছ কেটে নাকি বিক্রি করে, হাম লোক গায়ে রাত কো হাম লোক পুছে কে এর নামে এর আগে কোনো কেস আছে, বলছে নেই। বললাম রাতের বেলা কেন তুললেন? বলছে গাছ কেটে বেচে দেয় আলে দেশটা কেটে বিক্রি করে দিচ্ছে, তাদের নামে এতগুলো কমপ্লেন, কাল সকালে করে গেলাম। কটাকে তুললেন? পারলেন তুলতে? সকালে মেডিকেল করালো না, কোর্টে প্রডিউস করলো না। আমাদের পার্টির নেতারা যখন আইএস র্যাঙ্কের অফিসারকে বলতে গেল যে কি করছেন, কি কেন মানুষের বিষ নজরে পড়ছেন, ছেলেটাকে দরকার হলে মেডিকেল করান, যদি হিম্মত আছে কোর্টে প্রডিউস করান, পুলিশ বললেন যে তাহলে কি চাইছেন, মেডিকেল করিয়ে একটা আর্মস অ্যাক্ট দিয়ে দিই। আমাদের নেতারা ভাবলেন যে সত্যি সত্যি ছেলেটাকে যদি আটকে দেয়, ওর বোনটা ক্যান্ডিডেট হয়েছে, 20 তারিখ লাস্ট ডেট দুপুরবেলা, বেলা 1:30টার সময় ভাইটাকে ছাড়লো, ভাইটা গেল বাড়ি, আর বুড়ো বাপ বলল যে আমার ছেলে ফিরে এসেছে, তোমাদের যা করার করে নিলে, কাল রাত থেকে ছেলেটাকে আমার হাজতবাস করালে, আর আমার মেয়েটা ভোটে দাঁড়িয়েছে, তোমাদের যা করার করলে, এবার আমার যা করার করব, এই মেয়েকে নিয়ে এখানেই বসলাম, নমিনেশন উইথড্র হবে না। পুলিশ চাপ দিয়েও নমিনেশন উইথড্র করাতে পারেনি, তৃণমূল পুলিশের ছাতার তলাতে থেকে উইথড্র করাতে পারেনি। কিন্তু তার মধ্যেও কিছু কর্মীরা আমাদের আছেন যারা ভয়ে ভীতিতে দাঁড়িয়ে উইথড্র করেছেন, তাদের প্রতি আমাদের কোনো রাগ কোনো ক্ষোভ নেই।
আমরা আপনাদেরকেও লাল সেলাম জানাচ্ছি যে 2018-র পরে আপনারাও নমিনেশনের পেপারটা ফাইল করে একজন প্রস্তাবক দুজন সাক্ষীকে নিয়ে বিডিও অফিসে গিয়ে জমা দিয়েছেন। এইটাই সাহসের পরিচয়। আর সাহস সংক্রামিত হয়, আপনার সাহসেই বাকি ক্যান্ডিডেটরা লড়ে যাবে। আর যে ক্যান্ডিডেটরা এখনো দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন, একটাই আবেদন, এই আমার গায়ের ওড়নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই ওড়নাটার দাম 150 টাকা, আর ওড়নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম, আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম